Subscribe to our channel for more audio suspense and don't forget to hit the bell icon for faster notification. নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে মজাদার নাটক টেনিদার কেরামতি। চাটুজ্যেদের রোয়াকে আমাদের গল্পের আড্ডা জমেছে, আমাদের অর্থাৎ আমাদের চার মূর্তির। আমি পেলা, আর আছে ক্যাবলা, হাবুল সেন, আর সভাপতি আমাদের পটলডাঙ্গার টেনিদা। একটু আগেই ক্যাবলার পকেট হাতড়ে টেনিদা কিছু খুচরো রোজগার করে ফেলেছে, তাই দিয়েই আমরা তাড়িয়ে তাড়িয়ে ভারী সুস্বাদু কুলফি বরফ খাচ্ছিলাম। শুধু হাঁড়ির মতো মুখ করে বসে আছে ক্যাবলা, হাতের শালপাতাটা দিয়ে ফোঁটায় ফোঁটায় কুলফির রস গড়িয়ে পড়ছে। ক্যাবলা কিন্তু খাচ্ছে না। এই ক্যাবলা, ক্যাবলা খাচ্ছিস না যে, পিঁপড়ে ধরে যাবে তো। ও, আর পিঁপড়ায় ঠান্ডা কুলফি খাইলে নির্ঘাত সর্দি গরমি হইব। সব কথা কিরে, তাও খাবি না? পিঁপড়েদের ঠান্ডা লাগবে? না না, সে তো হতে দেওয়া যাচ্ছে না। তুই খাবি না, তবে আমি খাই। ক্যাবলা আরেকটু হলে করে কেঁদে উঠেছিল, কারণ টেনিদা ক্যাবলার হাত থেকে কুলপিটা টেনে নিয়ে মুখের ভেতরে সরাং চালান করে ফেলেছে। কিরে, অমনি ম্যাদামারা ঘুঘুর মতন তাকাবি তো এক চড়ে চোরকিপা খাইয়ে দেবো। তুমি আমাকে তাকাতেও দেবে না, নিয়ে নিলে খুঁজছো গুলো জানো? ওগুলো থাকলে আমার আজ নিউ এম্পায়ারে একটা শো হয়ে যায়, একটা ভালো যুদ্ধের সিনেমা এসছে। গোদান, যুদ্ধের সিনেমা বলি? যুদ্ধের সিনেমায় কি আছে রে? খালি ধুম ধাড়াক্কা দুড়ুম দুড়ুম আর বাহাদুর কা খেল। This video is created by Sunday Horror Suspense. If you want more Sunday Suspense, then please visit Sunday Horror Suspense. Thank you. কিছুই বলছিলিস না মানে কখনোই কিছু বলবি না। ফের যদি যুদ্ধ যুদ্ধ করেছিস তো আমি ক্রুদ্ধ হয়ে নাকের উপরে এমন একটা মুগ্ধবোধ বসিয়ে দেবো যে সোজা বুদ্ধদেব হয়ে যাবি। ও, একেবারে মিউজিয়ামের নাক ভাঙ্গা মূর্তি। আতঙ্কে আমি একেবারে ল্যাম্পোস্ট হয়ে গেলাম। আমি যখন যুদ্ধে যাই, মানে বার্মা ফ্রন্টে যেবার গেলাম। আয় আয় হাবুল, হাসছিস কেন রে? আরে না না, এই যে ভাবতাছিলাম যে তুমি আবার যুদ্ধে কবে গে। টেনিদার দারুণ উত্তেজনায় রোয়াকে সিমেন্টের উপর একটা কিল বসিয়ে দিল। আরে বাবা রে বাবা, কি শক্ত রে ভাই। এই হাবলা, এত দূরে বসিস কেন? কাছে আয়, কাছে আয়। পিঠের অভাবে আবার যদি আমার সিমেন্টে কিল মারতে হয়েছে না, তো তোর পরের কিলটা স্ট্রেট তোকে একেবারে কিলিমাঞ্জারোতে নিয়ে যাবে। কেবল গুরুজনদের মুখে মুখে তক্ক বলি আমি যুদ্ধে যাই না, যাই তাতে তোর কি রে? গল্প চাস তো শোন, নাহলে সেফ ভাগাড়ে চলে যা। তোদের মতন আকাট বিশ্ব বকারদের কিছু বলতে যাওয়াই ঝকমারি। আরে না 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 না, টেনিদা তুমি কইয়া যাও, কইয়া যাও, আমি আর ফুট কাটুম না। টেনিদা কুলপির শালপাতাটা শেষ পারের মতো খুব তরদ দিয়ে চেটে নিয়ে সেটা তাল গোল পাকিয়ে ছুঁড়ে মারলো ক্যাবলার মুখের ওপর। বলল, তাহলে শোন, আমি তখন যুদ্ধ করতে করতে আরাকানের এক দুর্গম পাহাড়ি জায়গায় চলে গেছি। জাপানিদের পেলেই এই স্যার ঠ্যাঙান দিচ্ছি যে বাছা দনরা সব ভুজিয়া মা টুজিয়া মা বলতে বলতে ল্যাজ তুলে চম্পট দিচ্ছে। আমি তখন একটা কমান্ডার, 13 নম্বর ডিভিশন, 3-3টে ভিক্টোরিয়া ক্রস অলরেডি পেয়ে গেছি। সে ভিক্টোরিয়া ক্রস গুলো কোথায়? আচ্ছা খেজিতে দেখ কি, এক ছাটিতে চাটকা পাঠিয়ে দেবো, গল্প শুনি না বেগড়া দিবি। শোন, হেভি যুদ্ধ করতে করতে আমি তখন সেই জায়গায় চলে গেছি যার নাম তোরা কাগজে খুব দেখেছিস, বুঝলি? না না না, নামটা কিসের যেন ডিম, হাঁসের ডিম, তোর মাতা। তবে কি মুরগির ডিম? তোর মুন্ডু। তবে নিশ্চয়ই ঘোড়ার ডিম। সে কি তাও না, কাকে ডিম, বকের ডিম, ব্যাঙের ডিম, তবে বোধ হয় টিকটিকের ডিম, কি বলো টেনিদা? টিড্ডিমে তখন পেল্লায় যুদ্ধ হচ্ছে, বুঝলি? জাপানি পেলেই পড়াবাট মেরে দিচ্ছি, চা খেতে গেলে জাপানি মারছি, ঝিমুতে ঝিমুতে জাপানি মারছি, এমনকি যখন ঘুমিয়ে নাক ডাকাচ্ছি তখন কোন রকমে 2-4টে জাপানি মেরে ফেলেছি। নাক ডাকতে ডাকতে জাপানি মারা, সে আবার কিরকম? সে ভারী ইন্টারেস্টিং। আমার এই ডাকাতের মতো নাকি তো দেখেছিস শুধু, আমার নাক ডাকাতে তো কখনো শুনিস নি। মনে হবে কুতুব মিনারে রণডম্বুর বেজে উঠছে,
আর এই জন্যই তো মেজো কাকা গত বছর বিলিতি ইঞ্জিনিয়ার ডেকে আমার ঘরটা সাউন্ড প্রুফ করে দিলে, যাতে বাইরে থেকে ওর আওয়াজ কারো কানে না যায়। তাছাড়া পাড়ার লোকের কর্পোরেশনে লেখালেখি করছিল কি না, একদিন তো পুলিশ এসে বাড়ি তছনছ। রোজ রাত্রে এ বাড়িতে মেশিন গানের আওয়াজ পাওয়া যায়, নিশ্চয়ই এখানে বেআইনি অস্ত্র কারখানা আছে। সে এক কেলেঙ্কারি কাণ্ড বুঝলি। যাক, সে গল্প আরেকদিন হবে, এখন এই গল্পটা বলি। রোজ রাত্রে ট্রেন থেকে আমার নাকের এমনি আওয়াজ বেরোতো যে আর সেন্ট্রি দরকার হতো না। জাপানিরা ভাবতো সারা রাত বুঝি মেশিন গান চলছে, তাই পাহাড়ের ওপার থেকে তারা নাক গলাবার ভরসা পেত। আমাদের যিনি সুপ্রিম কমান্ডার ছিলেন, নাম বোধ হয় মিস্টার বোগাস, তার মগজে শেষে একটা চমৎকার বুদ্ধি গজালে। তিনি একটা লোক রাখলেন, সে বেটা সারা রাত আমার পাশে বসে থাকত আর আমার নাকে দুই ফুট হয়ে একটার পর একটা শীষের গুলি পাথরের টুকরো যা পাত্র বসিয়ে দিত। আধ সেকেন্ডের মধ্যেই দোনলা বন্দুকের দুটো গুলির মতো সেগুলো ছিটকে বেরিয়ে যেত। কত জাপানি যে ওদের ঠান্ডা হয়ে গেছে তারই অত্যা নেই। আকাশের দিকে তুলে ধরলো। তারপর তারপর ওই নাসিকা দিয়াই কি যুদ্ধ জয় হইল? অনেকটা তাই, জাপানিদের তখন প্রায় নিকেশ করে ছেড়েছি, তখন হঠাৎ একটা বিতিকিচ্ছিরি কাণ্ড হয়ে গেল, আর সেইটাই হলো আমাদের আসল গল্প। আমার একটা কুকুর ছিল বুঝলি, তোদের বাংলাদেশে ঘিয়ে বাজার নেড়ি কুত্তারা, একটা বিরাট গ্রে হাউন্ড। যেমন তার গাঁক গাঁক ডাক, তেমন তার বাঘা বাঘা চেহারা। আর কি তালিম ছিল তার, ঘন্টার পর ঘন্টা সে দু পায়ে খাড়া হয়ে হাঁটতে পারত। বেচারা অপঘাতে মারা গেল, দুঃখ হয় জানিস কুকুরটার জন্য। তবে বামুনের জন্য মরেছে তো, নিজ্ঞা ছগে যাবে। তা কি কইরা পটল তুললো? দেনেনে ক্যাচ গেলে ফ্যাচ ফ্যাচ করে গল্পটা কি মাটি করে দিচ্ছে তা। হ্যাঁ, যা বলছিলাম তো, একদিন বিকেল বেলা বুঝলি, হাতে তখন কোনো কাজ নেই, আমি সেই কুকুরটাকে সঙ্গে করে বেড়াতে বেরিয়েছি, পাহাড়ি জঙ্গলে বেড়াচ্ছি হাওয়া খেয়ে। দুদিন আগেই জাপানি বেটারা ওখান থেকে সরে পড়েছে, সুতরাং ভয়ের কোনো কারণ ছিল না। কিন্তু ওই বেটে বেটাদের পেটে পেটে শয়তানি দিলেই টেনি শর্মাকে একটা লেঙ্গি কষিয়ে যেতে যেতে দেখি পাহাড়ের এক নিরিবিলি জায়গায় এক দিব্য আম গাছ, যত না পাতা তার চেয়ে ঢের বেশি পাকা আম, তাতে একেবারে কাশির ল্যাংড়া, দেখলে নোলা শক শক করে ওঠে। আরাকানের পাহাড়ে কাশির ল্যাংড়া? এই দেখ পালা, ফের যদি বাধা দিয়েছিস তো এক চাঁটি হাঁকিয়ে। আহা, যাইতে দাও যাইতে দাও, এত পোলা পান মানুষ। পোলা পান? আর একবার মুখ খুলে না জল পান করে খেয়ে ফেলবো, এই বলে দিলাম। হ্যাঁ, তা যা বলছিলাম, খাস কাশির ল্যাংড়া। কুকুরটা আমায় চোখ টিপে বললে গোটা কয়েক আম পাড়ো। কুকুর আম খেতে চাইল? চাইলই তো, এ তো আর তোদের টুলিকাটা নেড়িকুত্তা নয়, সে বিলিতি গ্রে হাউন্ড। আম তো আম, কলা মূলো উচ্ছে গাজর সবই তুরিবত করে খায়। আমি আম পাড়তে উঠলাম, আর যেই না ওঠা, কি হলো? যা হলো তা ভয়ঙ্কর। আম গাছটা হঠাৎ জাপানি ভাষায় ফুজিয়ামা টুজিয়ামা বলে ডালপালা নিয়ে আমাকে সাপটে ধরলে, তারপরে বীরের মতো কুইক মার্চ, আরো তিন চারটে গাছও তার সঙ্গে নিপ্পন বানজাই বলে হাঁটা শুরু করলে। সে কি? আমরা স্তম্ভিত হয়ে গেলাম। টেনিদা বলছে কি? টেনিদা, টেনিদা গাছটা তোমায় জুড়িয়ে ধরে হাঁটতে আরম্ভ করলো? আরে করলোই তো। আরে গাছ কোথায়, সেফ ক্যামোফ্লাজ। ক্যামোফ্লাজ সেইটা আবার কি? এটা কি খায় না মাথায় দে? বাঙাল রে বাঙাল, ক্যামোফ্লাজ মানে জানিস না? ক্যামোফ্লাজ মানে ছদ্মবেশ। জাপানিরাও সব দারুণ এক্সপার্ট ছিল কি না, জঙ্গলের মধ্যে কখনো গাছ সেজে কখনো ঢিপি সেজে বেটারা বসে থাকত, তারপর সুবিধে পেলেই ব্যাস সর্বনাশ। তারপর 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 যা হওয়ার তাই হয়ে গেল। কি হলো, কি করলে তারপর? তারপর আমাকে ধরে গভীর জঙ্গলের মধ্যে নিয়ে গেল, তারপর ক্যামোফ্লাজটা খুলে ফেললে, তারপর ৩২টা কোদালে কোদালে দাঁত বের করে পৈশাচিক হাসি হাসলো, কোমর থেকে একটা ঝকঝকে তলোয়ার বের করে বললে, মিস্টার, নাও উই উইল কাট ইউ। কি ভয়ানক, তুমি বাঁচলে কি করে? আর কি বাঁচা যায় রে, এক বেটা বললে নিপ্পন বান যায় মানে জাপানের জয় হোক, তারপর তলোয়ার ওপরে তুলে
তরোয়াল তুললা ঝাঁ করে এক কোপ, সঙ্গে সঙ্গে আমার মুন্ডু নেমে গেল, তারপর রক্তে রক্তময়। তুমি কি ভূত? দূর গাধা, ভূত কেন হব? ভূত হলে কি কারো ছায়া পড়ে? এই দেখ আমার কত বড় ছায়া পড়েছে, আমি জল জ্যান্ত বেঁচেই আছি। দেখতে পাচ্ছিস না কেমন ছায়া পড়েছে? আমাদের তিনজনের মাথায় বো বো করে ঘুরতে লাগলো। হাপুল অতি কষ্টে বলল, মুন্ডু তো কাটা গেল, তাহলে তুমি বাইসা রইলা কি করে? আন্দাজ কর দেখি। কিছু বুঝতে পারছি না টেনিদা, ভয় ভয় কোন রকমে বলতে পারলাম আমি। মনে মনে ততক্ষণে রাম নাম জপ করতে শুরু করেছি। টেনিদা বলে ভুল করে কি তাহলে এতকাল একটা স্কন্দ কাটার সঙ্গে কারবার করেছি? দূর গাধা, কুকুরটা, কুকুরটা পালিয়ে এলো যে। তাতে কি হলো? তবু বুঝলি না গাধা। আরে এখানেও যে ক্যামোফ্লাজ। ক্যামোফ্লাজ? আরে দেখ তোদের মগজটা বিলকুল সব ঘুঁটে, এক ছটাকও বুদ্ধি নেই। আমি টেনি শর্মা চালাকিতে অমন 500 জাপানিকে কিনে নিতে পারি, মানে আমি কুকুর সেজেছিলাম আর কুকুরটা হয়েছিল আমি। আরে তালিমোলা কুকুর, ঘন্টার পর ঘন্টা দুপায় হাঁটতে গাছে উঠতে সব পারে। আসলে বেটে ব্যাটাদের শয়তানি জানতাম তো, ওরা যখন আমার মানে কুকুরটার মাথা কেটে ফেলেছে, আমি সেই ফাঁকে ল্যাজ তুলে হাওয়া, এরপরই পেলাম 5 নম্বর ভিক্টোরিয়া ক্রসটা। এক্ষুনি 2 টাকা বার করতো। ওই দেখ গরম গরম চানাচু যাচ্ছে। ও দাদা, কি আর করা যাবে, অগত্যা আমাকে 2 টাকা গচ্ছা দিতেই হলো। তা আমার খুব একটা খারাপ লাগলো না, এই শীতের মিঠে রোদ্দুরের দুপুর বেলায় গরম গরম চানাচুর খেতে কার না ভালো লাগে। মনের কথাটা চট করে বলে দেয় বলেই তো টেনিদা আমাদের লিডার। এবার পুজোটা দেরি করে হলো তো, পুজোর পরেই বেশ ঠান্ডা পড়ে গেছে। যাই হোক, আর একটা গল্প যদি টেনিদা শুরু করে দেয়। ওরে ক্যাবলা, বলো টেনিদা। আজকাল আমি খুব হিস্ট্রি পড়ছি জানিস তো, যে একখানা বই হাতে পেয়েছি না, শুনলে তোদের চোখ কপালে উঠে যাবে। বইটার নাম কি শুনি? স্তরিয়া দে মোগোরো পুদিচেরি বনাঞ্জা বাই সিলিনি কামুচি। খাইছে কি কি বললে ওটা? আর একবার শুনবি? হ্যাঁ, স্তরিয়া দে মোগোরো পুদিচেরি। থাক টেনিদা, থাক, যথেষ্ট হয়েছে, যতদূর বুঝেছি না পুরো নিদারুন পুদিচেরি। আল বাত পুদিচেরি, যাকে বাংলায় বলে ডেঞ্জারাস, ল্যাটিনে লেগা গিনা। ও তুমি আবার ল্যাটিন ভাষা শিখলা কবে? শুনি নাই তো কোনোদিন। নিজের গুণের কথা কি সব বলতে আছে রে, লজ্জা করে না? আমি আবার এ ব্যাপারে একটু মানে বুঝতে পারিস তো, মেফিস্টোফিলিস, মানে বাংলায় যাকে বলে বিনয়ী। দেখ মেফিস্টোফিলিস মানে হলো চুপ। ওকে, তব কোই বাত নেই। হ্যাঁ কোই বাত নেই। এই এই হাবলা, হোয়াট সেইং ইন প্যালাজ ইয়ার, হোয়াট? আরে কিচ্ছু না গো, কিচ্ছু না। চালাকি পায়া হয়, আমি তোকে চিনি না, নিঘাত আমার বদনাম করছিলি। যা তেলে বাজা নিয়ে আয়, যা চলে। এইমাত্র তো চানাচুর। হাম পেট রোগা আবুল, যা বলবি না টাকা নেই। আমি কিন্তু দেখতে পাচ্ছি তোর বাঁদিকের পকেট থেকে 5 টাকার নোটটা উঁকি মারছে। গো কুইক কুইক মার্চ। তেলে বাজা শেষ করে মুখ মুছে নিল টেনিদা, ঠোঙাটা পাকিয়ে ছুড়ে দিল একটা কুকুরের দিকে, বলল, দুঃখ করিস না হাবলা, দুঃখ করিস না, এই যে ব্রাহ্মণ ভোজন করালি, তাতে বিস্তর পুণ্যই হবে তোর। আর সেই ল্যাটিন বইটা থেকে এখন এমন একটা গল্প বলবো না যে তেলে বাজার ব্যথা তো সেরে যাবে। টেনিদা একটা কথা জিজ্ঞেস করবো, হিস্ট্রির এই বইখানা কোথা থেকে পেলে গো? ন্যাশনাল লাইব্রেরিতে? ন্যাশনাল লাইব্রেরি? আচ্ছা বই ন্যাশনাল লাইব্রেরিতে পাওয়া যায়? ভীষণ রেয়ার। দাম কত জানিস? 50,000, 50,000। হ্যাঁ, ক্যাবলা চশমা লাফিয়ে রাখতে নেমে পড়লো। হাবুল কুট করে আমাকে একটা চিমটি কাটলো। আমি চাটুজ্জেলের রক থেকে গড়িয়ে পড়তে পড়তে সামলে নিলাম। ক্যাবলা বোধহয় আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু টেনিদা হঠাৎ চেঁচিয়ে উঠলো, স্টপ অল সাইলেন্স। হ্যাঁ রে, হ্যামলিন শহরের সেই বাঁশিওয়ালার গল্পটা তোদের মনে আছে? নিশ্চয়। সে গল্প আর কে না জানে, শহরে ভীষণ ইঁদুরের উৎপাত। বাঁশিওয়ালা এসে তার জাদুকরি সুরে সব ইঁদুরকে নদীতে ডুবিয়ে মারল। শেষে শহরের লোকেরা যখন তার পাওনা টাকা দিতে চাইল না, তখন সে বাঁশির সুরে ভুলিয়ে সমস্ত বাচ্চা ছেলে মেয়েদের নিয়ে কোথায় যে পাহাড়ের আড়ালে চলে গেল কে জানে। বাবা বেশ বেশ, তা চেঙ্গিস খানের নাম জানিস? কে না জানে, বহুত নিষ্ঠুর আর ভয়ঙ্কর লোক। চেঙ্গিস দেশে দেশে মানুষ মেরে বেড়াতো কেন বলতো?
হ্যামলিনের ওই বাঁশিওয়ালাকে খুঁজে ফিরত সে, কোথাও পেত না আর ততই চটে যেত, যাকে সামনে দেখত তারই গলা কুচ করে কেটে নিত। ওসব বুঝি ওই বইতে আছে? নাতে কি আমি বানিয়ে বলছি? সোমা চাঁদু তেমন স্বভাবই আমার নয়। না, তা কখনোই নয়। তবে মন দিয়ে শুনে যা, এসব হিস্টোরিক্যাল ব্যাপার, কোনো তক্ক করবি না। এখন হয়েছে কি, আগে মঙ্গলদের দেশের লোকের বিরাট বিরাট গোঁপ দাড়ি গজাত, এমনকি ছেলে পুলেরাই জন্মাতো আধ হাত চাপ দাড়ি আর 4 ইঞ্চি গোঁপ নিয়ে। এই এটা সিফ বাজে কথা, ওদের তো গোঁপ হয় না বলতে গেলে। গোপের জন্য মঙ্গলরা ছিল বিখ্যাত, 12 হাত 13 হাত করে লম্বা লম্বা দাড়ি হতো, গোঁপ গুলো শরীরের দুপাশ দিয়ে পায়ের গোড়ালি পর্যন্ত ঝুলে পড়তো। তখন যদি মঙ্গোলিয়ায় যেতি তো সেখানে লোক দেখতে পেতি না, খালি মনে হতো চারিদিকে কেবল গোঁপ দাড়ি হেঁটে বেড়াচ্ছে। কি বিটকেল ব্যাপার বল দেখি। আচ্ছা আচ্ছা, ওই রকম পিল্লায় দাড়ি নিয়ে হাঁটতো কি করে? ওরা করতো কি জানিস, দাড়িটাকে পিঠের দিকে ঘুরিয়ে নিয়ে ঠিক বস্তার মতো করে বেঁধে রাখতো, আর গোঁপটা মাথার উপর নিয়ে গিয়ে বেশ চুড়োর মতন পাকিয়ে টেনিদা হাত বাড়িয়ে কপ করে হাবুলের হাঁটা বন্ধ করে দিল। অমন ভাবে হাঁ করবি না হাবলা, মুড নষ্ট হয়ে যায়। খোদ চেঙ্গিসের দাড়ি ছিল কত লম্বা তা জানিস? 18 হাত 12 হাত গোঁপ। যখন বেরোতো তখন 7 জন লোক সঙ্গে সঙ্গে গোঁপ দাড়ি বয়ে বেড়াতো। বিলেতে রানীদের মস্ত পোশাক টোশাক যেমন করে সখীরা বয়ে নিয়ে যেত না, ঠিক সেরকম। আর দাড়ি গোপের জন্য মঙ্গলদের তখন কি অহংকার, তারা বলতো আমরাই পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, এমন দাড়ি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দাড়ির রাজা শেষে। কিন্তু সব সুখ তো আর সবার কপালে সয় না রে, একদিন কোত্থেকে রাজ্যে ছাড় পোকার আমদানি হলো বুঝলি। সে কি ছাড় পোকা, সাইজে বোধহয় এক একটা চটপটির মতো, আর সংখ্যায় কোটি কোটি, অর্বুদ নির্বুদ, কোথায় লাগে হ্যামলিন শহরের ইঁদুর। সে ছাড় পোকা তো দাড়িতে ঢুকেছে, গোপে গিয়ে বাসা বেঁধেছে, ছাড় পোকা জ্বালায় গোটা মঙ্গোলিয়া। ওরে বাপরে বাপ, কি জোর! এটা কি করলে টেনিদা? উদাহরণ দিলাম বাবু, এই যে চিমটিটা খেয়ে তুমি এমন লাপালে, সেরকম করে গোটা মঙ্গোলিয়া তখন ছাড় পোকার কামড়ে দাপাদাপি করছে, দু চারটে ধরা পড়ে, বাকি সব সেই দাড়ির বাগা জঙ্গলে কোথায় লুকিয়ে যায়, কেউ তার নাগাল পায় না। আর স্বয়ং সম্রাট চেঙ্গিস যাতে ঘুমোতে পারেন না, গেলুম গেলুম বলে সারাদিন লাপাচ্ছেন, আর 7টা দাড়ি ধরে থাকা লোকও তার পিছন পিছন লাপাচ্ছে। গোটা মঙ্গোলিয়া যাকে বলে ছাড় পোকায় ছাড়কার হয়ে গেল, মানে একবারে পুলিচেরই ব্যাপার। তাই অত ঝঞ্ঝাটে না গিয়া দাড়ি গুফ কামাইয়া ফ্লাইলেই তো সুখ্যা দেখে। কে দাড়ি কামাবে মঙ্গোলিয়ানরা? যা না গিয়ে বলে না একবার চেঙ্গিস খানকে, দাড়ি ওদের প্রেস্টিজ গর্ব, বল না গিয়ে একবার, এক কোপে মুন্ডুটি নামিয়ে দেবে, সেই পঞ্চনদী তীরের কেস দাড়ির সঙ্গে মাতা। আরে থাউক থাউক, আর কাম নাই। হ্যাঁ খেয়াল থাকে জানো। যাই হোক, এমন সময় একদিন সম্রাটের সভায় এসে হাজির হ্যামলিনের সেই বাঁশিওলা। কিন্তু সবার কোথায়, দারুণ হট্টগোল সেখানে, পাত্র মিত্র সেনাপতি উজি নাজি সব খালি লাপাচ্ছে, দাড়ি চুল ঝাড়ছে, দু একটা ছাড় পোকা বেমক্কা মাটিতে পড়ে গেলে সবাই চেঁচিয়ে বলছে। বাঁশিওয়ালা করলো কি, ঢুকেই টি করে তার বাঁশিটা দিলে বাজিয়ে, সভা স্তব্ধ, এমনকি দাড়ি গোপের ভেতরে ছাড় পোকাগুলো পর্যন্ত কামড়ানো বন্ধ করে দিল। গম্ভীর গলায় বাঁশিওয়ালা বলল, সম্রাট তেমুজিন। এই তেমুজিন আমার কোত্থেকে এলো? ঠিক আছে ঠিক আছে, চেঙ্গিজের আসল নাম তেমুজিনই বটে। টেনিদা আমার মাথায় কটাং করে একটা গাঁট্টা মারলো, আমি আটকে উঠলাম। হিস্ট্রি থেকে বলছি, বুঝেছিস বুড়বাক কোথাকার, সব ফ্যাক্টস, তোর মগজে কেবল ঘুঁটে, কেবলা সমঝদার ও জানে। আরে টেনিদা, সাড়াম দাও সাড়াম দাও, প্যালাটা পোলা পান। এই প্যালা পোলা পানটিকে পেলে চেঙ্গিস খান মিঠে পান বানিয়ে খেয়ে নিতেন যত সবিয়ে। তো বাঁশিওয়ালা বলল, সম্রাট তেমুজিন, আমি শহরের সমস্ত ছাড় পোকা এক্ষুনি নির্মূল করে দিতে পারি, একটিরও চিহ্ন থাকবে না, কিন্তু তার বদলে 10,000 মোহর দিতে হবে আমায়। ছাড় পোকার কামড়ে তখন প্রাণ যায়, 10,000 মোহর তো কোন ছাড় তুচ্ছ। চেঙ্গিস বলল, 10,000 মোহর কেন, কেবল 5,000 ভেড়াও দেবো তার সঙ্গে, তারাও দেখি ছাড় পোকা। ও আহ, বাঁশিওয়ালা তখন মাঠের মাঝখানে মস্ত একটা আগুন জ্বালাতে বলল বুঝলি। আগুন যেই জ্বলে উঠলো
সঙ্গে সঙ্গে সে পি পি করে তার বাঁশিতে অদ্ভুত সুর তুলল। আর বললে বিশ্বাস করবি না, শুরু হয়ে গেল এক তাজ্জব কাণ্ড। দাড়ি গোপ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি অর্বুদ নির্বুদ ছাড়পোকা পিল পিল করে বেরিয়ে নেমে এলো মাটিতে। আর তারপর তারা ড্যাং ড্যাং ট্যাঙ্গো ট্যাঙ্গো জিঙ্গো জিঙ্গো বলে গান গাইতে গাইতে আর নাচতে নাচতে ছাড়পোকা গান গায় নাকি চুপ। তখন সারা দেশ ছাড়পোকাদের নাচে গানে ভরে গেল। চারদিক থেকে সব দাড়ি গোঁপ থেকে কোটি কোটি ছাড়পোকা নাচতে নাচতে গাইতে গাইতে দল বেঁধে লাইন দিয়ে গিয়ে জয় পরমাত্মম বলে আগুনে ঝাঁপিয়ে পড়তে লাগলো। ছাড়পোকা পোড়ার বিকট গন্ধে লোকে নাড়ি উল্টে এলো, নাকে দাড়ি চেপে বসে রইল সবাই। দু ঘন্টায় টোটাল ছাড়পোকা ফিনিশ, সব দাড়ি গোঁপ সাফ, কাউকে একটুও কামড়াচ্ছে না। চেঙ্গিস তখন খোশ মেজাজে অর্ডার দিলেন রাজ্যে মহোৎসব চলবে 7 দিন। বাঁশিওয়ালা বলল, কিন্তু সম্রাট আমার 10,000 মোহর 5,000 ভেড়া। আরে দায় মিটে গেছে যখন বয়ে গেছে চেঙ্গিসের টাকা দিতে। চেঙ্গিস বললেন, 10,000 মোহর 5,000 ভেড়া, খোয়াব থেকে বের হ। এই কি আছিস, লোকটাকে 5 টাকা দিয়ে তাড়িয়ে দে তো। সম্রাট টেক কেয়ার, কথার খেলাপ করবেন না, ফল তাহলে খুব ডেঞ্জারাস হবে। হ্যাঁ একিরে, এ তো ভয় দেখায়, বদতমিজ, কার সঙ্গে কথা বলছিস তা জানিস? এই কোন হ্যায়, ইসকো কান দুটো কেটে দে তো। কিন্তু কে কার কান কাটে? হ্যামলিনের বাঁশিওয়ালা তখন নতুন করে বাঁশিতে দিয়েছে ফুঁ, আর সঙ্গে সঙ্গে আকাশ অন্ধকার করে উঠল ঝড়ের কালো মেঘ। চারিদিকে যেন মধ্যরাত্রি নেমে এলো, হু করে দামাল বাতাস বইল, আর সেই বাতাসে জড়াত 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 না, আকাশ কালো হয়ে গেল মেঘে নয়, দাঁড়ি গোপে ঠোঁট থেকে গাল থেকে চিবুক থেকে থুতনি থেকে জড়াত জড়াত শব্দ করে সব দাঁড়ি গোপ উড়ে যেতে লাগলো। জমাট বাঁধা দাড়ি গোপের মেঘ আকাশ বেয়ে ছুটে চলল, আর সেই দাড়ির মেঘে যেন গদির উপর বসে বাঁশি বাজাতে বাজাতে হ্যামলিনের বাঁশিওলা গাও। আকাশ পরিষ্কার হয়ে গেলে সারা মঙ্গোলিয়া এর দিকে থ হয়ে তাকিয়ে রইল। জাতির গর্ব দাড়ি গোপের প্রেস্টিজ সব ফিনিশ, সব মুখ এবারে নিখুঁত করে কামানো, কারো এখানে কারো ওখানে খাবলা খাবলা একটু করে টিকে রয়েছে। এই যা সব্বনে এসে বাঁশি তাদের সব্বনাশ করে গেছে, রইল মহোৎসব রইল সব। 1 মাস ধরে জাতীয় শোক, পতাকা অর্ধনমিত, আর দাঁড়ি গোপ সেই যে গেল, একেবারেই গেল। মঙ্গলদের সেই থেকে ওসব গজায় না বুঝলি, ওই 2-4 গাছা খাবলা খাবলা যা দেখতে পাস। হ্যামলিনের বাঁশিওয়ালা তার সঙ্গে আবার চালাকি। আর সেই রাত্রেই চেঙ্গিস মানুষ মারতে বেরিয়ে পড়ল, বাঁশিওয়ালাকে তো আর পায় না, কাজে কাজেই যাকে সামনে দেখে তার মুন্ডুটি কচাত বুঝলি। এই হলো রিয়েল ইতিহাস, গ্লোরিয়া দে মোগোরা পুদিচেরি বনানজা বাই সিলিনি কামুচ্চি 5th century BC। আমরা সবাই হাঁ, ক্যাবলা বিড়বিড় করে কি সব বলছে, সব গাঁজা। এই এই ক্যাবলা কি বললি, ঘনাদা ঘনাদা, তার সঙ্গে একবার আমার দেখা হয়েছিল জানিস, কিন্তু তার আগে এই যে এই যে এই যে লেবু চা, এদিকে শোনো তো একবার। হ্যাঁ 4টে চা, ও ক্যাবলা তো খাবি না, বেশ 3টে আর আমারটা ডবল। ক্যাবলা টাকা দিয়ে দে, নিয়ে নাও থেকে। আমি আবার আবার কি, হ্যাঁ আবার কি, বেশ যা শুনবি না তো তাহলে ঘনাদার সঙ্গে এই টেনিস দেখা আমার গল্প। যা যা যা, যাবি না তাহলে পয়সা দে, পয়সা দে, নাহলে 1 কান চাপাড়ি দে তোর কান সোজা কান্দা আড়ে চলে যাবে। বেশ একটু বিরতি, ক্যাবলা আবার হাঁদার মতো বসে রইল, আর আমরা চায়ের কাপে চুমুক দিলাম। একটু জিরিয়ে নিয়ে টেনিদা আবার শুরু করল, এই গরমে ছুটিতে বুঝলি, যখন আমি 1 মাস কালিম্পং এ। কি বলছ তুমি, যে বললে গোবরডাঙ্গায় যাচ্ছ পিসিমার বাড়ি আম খেতে? ও তোদের ফাঁকি দিতে বলেছিলাম, আমি আসলে গিয়েছিলাম হিমালয়ান এক্সপিডিশনে। সত্য কইতাস? হ্যাঁ বুঝে ফেল হাবুল, আমি কখনো মিথ্যে বলি? আলাই স্যার তুমি মিথ্যে বলবে কেন, কোথায় গেছিলে এভারেস্টে উঠতে? ওতে ডাল ভাত, 2 দিন পর স্কুলের ছেলেমেয়েরা ওখানে পিকনিক করতে যাবে, আমি গেছিলাম আরো উঁচু কোনো চূড়র খোঁজে। আছে নাকি? যদি থাকে কিছুই তো বলা যায় না, হিমালয়ের কয়েকটা অংশ তো মেঘে কুয়াশায় চিরকালের মতো অন্ধকার, এখনো সেসব জায়গায় রহস্যই ভেদ হয়নি।
লাস্ট ওয়ারের সময় দুজন আমেরিকান পাইলট বলেছিল না, 35,000 ফুট ওপরেও তারা পাহাড়ে চূড়ো দেখেছিল একটা। তারপর সে যে কোথায় হারিয়ে গেল, তুমি সেই চূড়ো খুঁজে পেয়েছো? যত গাধা ইডিয়েট, তাহলে তো কাগজে আমার ছবি দেখতে পেতি, এতদিনে আমি পদ্মবিভূষণ হয়ে যেতাম। পদ্মবিভূষণ ওই এক কথা, চুপ কর, ডিস্টার্ব করবি না একদম। না, নতুন চূড়ো খুঁজে পেলাম না বুঝলি, সেই যে কি বলে পাহাড়ের কি তুষার ঝড়, ব্লিজার্ড। হ্যাঁ, এমন ব্লিজার্ড শুরু হলো যে শের পাটের পা সব গেল পালিয়ে। আমি আর কি করি বুঝলি, খুব মন খারাপ করে চলে এলাম কালিম্পং। সেখানে কুট্টি মামার ভাইরা ভাই হরকেষ্ট বাবু ডাক্তারি করেন, উঠলাম তার ওখানে। তো তারই মধ্যে একদিন বেড়াতে বেরিয়েছি, দেখি খাদের ধারে একটা বেঞ্চিতে খুব সাধারণ শালমুড়ি দিয়ে একটা লোক বসে কি একটা বই পড়ছে। তার রোগা লম্বা শুকনো হাড় বার করা এমন একরকম চেহারা যা দেখে বয়স আন্দাজ করা একেবারে অসম্ভব। 35 থেকে 235 যে কোনো বয়সই হতে পারে। আমার খুব চেনা লাগলো বুঝলি, কি একটা সন্দেহ। আমি যেটা করলাম সেটা হলো পথের পাশ থেকে একটা মুড়ি কুড়িয়ে নিলাম, তারপর গায়ের জোরে ছুঁড়ে মারলাম লোকটার দিকে। বন্দুকের গুলির মতন নুড়িটা ছুটে গেল। সে কি তুমি খুন করলে? আমার হাতের টিপ তো জানিস না, আমি কি আর গায়ে ছুঁড়েছিলাম নাকি, ছুঁড়েছিলাম একেবারে নাকের একটু পাশে। ঠিক তাই হলো, নুড়িটা গুলির মতো জোরে লোকটার নাকে ঠিক এক আঙুল পাশ দিয়ে সাত করে বেরিয়ে এলো। বললে বিশ্বাস করবি না, যা ভেবেছি ঠিক তাই। লোকটা নড়ল না, চলল না, এমনকি একটা চোখের পাতাও কাঁপলো না, ঠায় বই পড়তে লাগলো। অন্য কেউ হলে এতক্ষণে হাউ হাউ করে উঠে নিজেই খাদে গড়িয়ে পড়ত, আর আমি বুঝে গেলুম ইনি সেই একজনই, ঘনশ্যাম দশ ছাড়া আর কেউ হতেই পারে না। সোজা এগিয়ে গেলুম, হাত বাড়িয়ে বললাম, স্যার, হ্যালো স্যার, আর ইউ ঘনশ্যাম দশ স্যার? ফাটিয়ে দিয়েছ। গড়া কি করলেন জানিস? কি? বই থেকে চোখ না তুলেই বললেন, টেনি পটল ডাঙা। আগেই বুঝেছিলাম, গলাটা শুনে শিওর হলাম, তুমি ছাড়া আমি কে পরখ করে নেওয়ার এমন ফন্দি তো আর কারো মাথায় আসবে না। আমরা সবাই হাঁ। টেনিদা একটু থামলো, ক্যাবলা জিজ্ঞেস করলো, তারপর? তারপর আর কি, আমি বললাম, পায়ের ধুলো দিন স্যার। তিনি আমায় বুকে জড়িয়ে ধরলেন, এই পটল ডাঙার টেনিদা আর বনমালী নস্কর লেনের ঘনাদা কালিম্পং এর পাহাড়ি বেঞ্চিতে বসে গল্প করলাম অনেকক্ষণ। অদ্ভুত ব্যক্তি বুঝলি, কি পার্সোনালিটি, কি এক গোপন সরকারি কাজে কালিম্পং এ এসছেন। আমায় কয়েকটা জিনিস শিখিয়েও দিলেন। আর সেই সব আমাগো শিখাইবা না তুমি? হ্যাঁ যে হ্যাঁ, আর অমনি তুমি সেগুলো শিখে নেবে? সব কিছু শেখা তো সহজ না। হ্যাঁ, ইয়েতি কাকে বলে জানিস? ও, ইয়েতি ফেয়েতি সব বোগাস। হ্যাঁ, তুই কইলেই বোগাস হইব। আমি জানি, টেনিদা হিমালয়ের একটা মাঠে ইয়েতির সামরা রাখা দিছে, জানোস তুই? অনেকে তো লিখেওছে কিন্তু কেউ চোখে দেখেনি। যেমন সবাই ভূতের গল্প বলে কিন্তু কেউ ভূত চোখে দেখেছে? বার করো তো এমনি একটা লোক খুঁজে। তার আগে তুই উঠে যা গিয়ে আলু কাবলি নিয়ে সবার জন্য। এই টেনিদা সত্যি, আর টাকা নেই আমার কাছে। কি হয়েছে তাতে? টাকা পেলা দেবে, তুই নিয়ে আসবি কেবল। বোঝো, অগত্যা দিতেই হলো। আলু কাবলি খেয়ে টেনিদা আবার শুরু করল। আমি ইয়েতি দেখেছি বুঝলি, এই যে এই টেনি শর্মা, পাঙ্গাও নিয়েছি তার সঙ্গে। তুমি কি দেখলে? ইয়েতি বেঞ্চিতে বসে ম্যাগাজিন পড়ছে। ইয়ার কি দিচ্ছিস? একটা আপার কাটে মাটন কাটলেট বানিয়ে ভেজে খেয়ে নেবো। আরে সাড়ান দাও, সাড়ান দাও টেনিদা, পোলা পান। ওই পোলার প্রাণ নিয়ে টানা টানি পড়ে যাবে কিন্তু, আর ফ্যাচ ফ্যাচ করলে এক চড়ে একেবারে চর্যা পদে চলে যাবে। ইয়েতির সঙ্গে ইয়ারকি? আমিও ইয়েতির সঙ্গে একটু ইয়ারকি করতে গেছিলাম, তারপরে বুঝতে পারলাম আর যেখানে ইচ্ছে ফাজলামি করো, ওনার সঙ্গে ফাজলামি চলে না। চললো না ফাজলামি? না, আর একটু হলে মরেই যাচ্ছিলাম জানিস, যদি না। টেনিদা ভাবুকের মতো কিরকম অন্যদিকে তাকিয়ে কিছুক্ষণ বসে রইল, তারপর আবার শুরু করলো। তারপর শোন, যেদিন ঘনাদার সঙ্গে দেখা হলো তার পরের দিন তো আমি আবার গেছি সেই বেঞ্চির কাছে, যদি আজকেও দেখা হয়ে যায়। হলো না, তিনি এলেন না, খুব ব্যস্ত। বদলে দেখা হলো এক ফরাসি টুরিস্টের সঙ্গে, সে বসে বসে পাহাড়ের শোভা দেখছিল। জানিস তো আমি খুব ভালো ফরাসি বলতে পারি।
পারো নাকি? পারি না। ডিয়ার গ্র্যান্ডি মেফিস্টোফিলিস ইয়াকিয়া, এটা তবে কি ভাষা? হ্যাঁ, যথার্থ যথার্থ টেনিদা, তুমি কইয়া যাও। এই জন্য হাবলাকে আমার এত ভালো লাগে। লোকটার সঙ্গে বুঝলি আমার খুব খাতির হলো। এইসব টুরিস্টদের ব্যাপার কি জানিস তো, সবকিছু সম্পর্কে ওদের ভীষণ আগ্রহ। ইন্ডিয়ানদের টিকি থাকতো কেন, তোমাদের কাকেদের রং এত কালো কেন, তোমাদের দেবতা কি খুব ভয়ানক যে তোমরা হরিবল হরিবল বলতে বলতে তার পিছনে দৌড়াও? ইন্ডিয়ান মশার মাংস কি খাওয়া যায়? ইন্ডিয়ান গুবরে পোকা কি পাখিদের মতন গান গাইতে পারে? এই দেশে ছুঁচোরা কি শুয়োরের বংশধর? একে পেলে যে ঘনাদা কি করতেন না? এইসব নানান কথা জিজ্ঞেস করতে করতে সে জিজ্ঞেস করলে, আচ্ছা মসিয়া, তুমি তো হিমালয়াজে গেছিলে, সেখানে ইয়েতি রেখেছ। আমি আর লোভ সামলাতে পারলাম না। লোকটার নাম ছিল লেফাফা। আমি বললাম, তুমি কার সঙ্গে কথা বলছো জানো মসিয়া লেফাফা? ইয়েতি দেখেছি মানে, আমি তো ধরেই এনেছি একটা। ধরে এনেছো কই? আজ পর্যন্ত তো কেউ ধরতে পারেনি। আমি লেফাফার বুকে দুটো টোকা দিয়ে বললাম, আমি পটল ডাঙা টেনে মুকুজে, সবাই যা পারে না আমি তা পারি, আমার বাড়িতেই আছে ইয়েতি। লেফাফা খানিকটা হাঁ করে তাকিয়ে রইল বুঝলি, তারপর ভেউ ভেউ করে কাঁদার মতো মুখ করলে, আবার কপ কপ করে তিনটে খাবি খেলো যেন ইন্ডিয়ান মশা গিলছে। শেষ একটু সামলে নিলে চোখটা। আমার দেখাবে ইয়েতি? কেন দেখাবো না? শুনে এমন লাফাতে লাগলো লেফাফা যে একটা পাথরে হোঁচট খেয়ে চিপাত হয়ে পড়ে গেল, আর একটু হলেই গড়িয়ে পড়তো হাতটির নিচে একটা গর্তে। আমি কোনো রকমে ঠ্যাং ধরে ওকে তুললাম, উঠে পাক্কা তিন মিনিট আমায় জড়িয়ে ধরে ট্যাঙ্গো ট্যাঙ্গো বলে সে কি না। চলো চলো এক্ষুনি দেখাবে আমাকে। সে হয় না মসিয়ে, সে হয় না, যখন তখন তাকে দেখা যায় না। সেই উইকে সাড়ে তিন দিন ঘুমো, সাড়ে তিন দিন জেগে থাকে, ঘুমের সময় তাকে ডিস্টার্ব করলে সে এক চড়ে তোমার মুন্ডু কাট মুন্ডুতে উড়িয়ে দেবে। কারেক্ট। তাকে বললুম, কাল থেকে ইয়েতি ঘুমোচ্ছে, জাগবে পরশু বারোটার পর, তারপর খেয়ে দেয়ে যখন চাঙ্গা হবে মানে তার মেজাজ বেশ খুশি থাকবে, তখন মানে পরশু সন্ধ্যের পর তোমায় ইয়েতি দেখাবো। আমার ক্যামেরায় তার ছবি তুলতে পারবো তো? খবরদার খবরদার, ও কাজ করবে না, ইয়েতির ক্যামেরা ফোবিয়া আছে। সে তোমায় কামড়ে দিলে যে কি হবে সে তুমি ভাবতেও পারবে না। কি হয় টিনিদা? কালাজ্বর, পালাজ্বর, কলেরা, ইন্দ্রলুপ্ত, মাইরি কর্মধার সমাস হতে পারে। কিছু কার সব শুনে লেফাফা ফরাসিতে বলল, মিঘট মানে হে ঈশ্বর। ফরাসিরা কি মিঘট বলে নাকি? ক্যাবলা চুপ করবি না আলু চপ আনতে যাবি? চুপ কর না তো ফাইন নিয়ে যাবো। কিন্তু মিঘট থাক, আর তর্ক করবো না, তুমি বলে যাও। ততক্ষণে আমার মাথায় একটা প্ল্যান চলে এসে বুঝলি, বাড়ি গিয়ে হরেকৃষ্ণ বাবুকে বললাম সেটা। কুট্টিম আমার ভাইরা ভাই তো খুব রসিক লোক, রাজি হয়ে গেলেন। তারপরে ম্যানেজ করলাম কাইলাকে। কাইলা? কাইলাটা আবার কেডা? ও একজন নেপালি ছেলে বুঝলি, আমাদেরই বৈশী হবে। হরকেষ্ট বাবু ডাক্তারখানা চাকরি করে, খুবই ফুর্তিবাজ। বলল, দাজুর আমরো, দাজুর আমরো, মানে দাদা ভালো, খুব ভালো। ওদিকে সাহেবেরা তর সয় না। তোমার ইয়েতে কি এখনো ঘুমোচ্ছে? নাক ডাকিয়ে। সময় মতো জাগবে তো? সময় মতো মানে ঠিক বারোটায় উঠে বসবে, এক সেকেন্ডও লেট হবে না। যা হোক, দিন তো এলো। হরকৃষ্ণবাবুর দোতলার হল ঘরে আমি একটা কালো পর্দা টাঙালাম। প্ল্যান হলো খুব একটা ডিম লাইট থাকবে, আমি আস্তে আস্তে পর্দা সরিয়ে দেব, ইয়েতিকে দেখা যাবে মাত্র দু মিনিট কি আড়াই মিনিট, তারপরেই আবার পর্দা ফেলে দেব। কিন্তু ইয়েতি শিঙি মাছের ঝোল, আরে কিসের ইয়েতি? হরেকেষ্টবাবুর বাড়িতে মস্ত একটা ভালুকের চামড়া ছিল, প্ল্যান করেছিলাম কাইলা সেটা গায়ে পড়বে, আর একটা বিচ্ছিরি নেপালি মুখোশ এঁটে গোটা কতক লাভ দিয়ে চেঁচিয়ে বলবে, দ্রাম দ্রুম ইয়াহু ইয়াহু, ব্যাস আর দেখতে হবে না, ওতেই মসিয়ে লেফাফার দাঁত কবাডি লেগে যাবে। সব সেইভাবে ঠিক করা হলো বুঝলি। সাহেব যখন এলো তখন ঘরে একটা মিটমিটে আলো, সামনে একটা কালো পর্দা, তার উপরে কাল থেকে আমি সাহেবকে ইয়েতি সম্পর্কে অনেক ভয়াবহ গল্প বলেছিলাম। বুঝতে পারলাম ঘরে ঢুকতেই তার বুক কাঁপছে। মজা দেখবার জন্য হরেকেষ্ট ছিলেন, তার কম্পাউন্ডার গোলকবাবুও বসেছিলেন। বেশ একটা অ্যাটমসফিয়ার তৈরি হলে ওয়ান টু থ্রি বলে আমি পর্দাটা নামিয়ে দিলাম। আর আর দেখি একই, এ তো কাইয়া নয়, আর ভালুকের চামড়া ছিটকে গেছে, মুখোশ ছিটকে গেছে,
চিৎপাত অবস্থায় ব্যাঙের মতো হাত পা ছড়িয়ে সে ঠায় অজ্ঞান। আর সামনে দাঁড়িয়ে আছে ছাদ পর্যন্ত ছোঁয়া এক মূর্তি। সে যে কিরকম দেখতে তা আমি বোঝাতে পারবো না। মানুষ নয়, গরিলা নয়, অথচ তার গায়ে কাঁটা কাঁটা বাদামি রোঁয়া, চোখ দুটো জ্বলছে যেন আগুনের ভাঁটা, তিনটে সিংহের মতো গর্জন করে সে পরিষ্কার বাংলায় বলল, ইয়েতি দেখতে চাও না? তবে নকল ইয়েতি দেখবে কেন, আসল ইয়েতি দেখো। সাহেব মাটিতে পড়ে গিয়ে গিয়ে করছে, হরকেষ্ট বাবু অজ্ঞান, কম্পাউন্ডার চোখ বন্ধ করে বিড়বিড় করছে, সেই অদ্ভুত দর্শন বিকট রোমহর্ষক ইয়েতির তিরিশখানা দাঁত ঝলসে উঠল ছোড়ার মতো। আর তারপর বিশাল সেই ইয়েতি হুঙ্কার ছেড়ে এগিয়ে এলো আমার দিকে। তারপর তার ওজন তো কম নয়, বিশাল লাশ। বন্ধ দরজার পাল্লাটা তার সেই শরীরের ধাক্কায় ভেঙে তাকে নিয়ে বহুদূর ছিটকে পড়ল। ভীষণ শক্ত তার গা, বুঝলি, হাতটায় লাগলো একটু। হাত ঝাড়তে ঝাড়তে দেখি বাছাদন শালপাইন বনে ঝাপটা মেরে উঠে যাচ্ছে নাথুলার দিকে। টেনি শর্মার সঙ্গে এখন অন্তত আর লাগবে না, পরে দেখা যাবে। তুমি সেই ইয়েতিটাকে মেরে তাড়িয়ে দিলে? তুই তো আর পারবি না, তাই বলছি আর কি মারিস না ইয়েতি নিয়ে, ধরলে একেবারে আলু কাবলি করে খেয়ে নেবে। তুমি উসকো কাইসে কাবু কিয়া? কি করে কাবু করলাম জানতে চাস? হ্যাঁ বলো। টেনিদার চোখটা সরু হয়ে গেল, মুখটা ছুঁচলো হয়ে গেল, অদ্ভুত ভাবে আঙুলগুলো নাড়াতে নাড়াতে সে বলল, স্রেফ বাংলা কাঁচি। কাঁচি? ইয়েস, স্রেফ বাংলা কাঁচি, বুঝলি। প্রেমের মিত্রের ঘনাদা নমস্য ঘনশ্যাম দস আমায় বলেছিলেন, ইয়েতি হোক কি ডাইনোসরাস, বাংলা কাঁচির কাছে তারা সব নস্য। আর সেই কাঁচি আমায় শিখিয়েও দিয়েছিলেন, মোক্ষম সময় আমার মনে পড়ে গেল। এই আর কি, ভাগ্যিস দেখা হয়েছিল, নাহলে হয়তো ইয়েতির পেটেই চলে যেতাম আমরা তো। হ্যাঁ, তিনি তা সেই ফাঁকে রোয়াক থেকে লাফিয়ে নেমে হাঁটা লাগিয়েছে। আজকের মতো গল্প শেষ।